গঙ্গার জলস্তর বেড়েছে এবং সেই কারণে আদি গঙ্গার এরকমই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং আদি গঙ্গারও জলস্তর বেড়ে যাওয়ার জন্য আমরা যেটা দেখছি যে চেতলার রাখালদাস আড্ডি রোড যেটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি জল ঢুকে গিয়েছে বাড়ি বাড়িতে। এই মুহূর্তে প্রায় এক হাঁটু জল আমরা দেখতে পাচ্ছি যে আদি গঙ্গা এবং এখানে রাস্তা সমস্ত প্রায় মিশে গিয়েছে। এখানে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে তাদের ঘরেতে জল ঢুকে গিয়েছে। যেরকম পুরসভা জানিয়েছিল যে একটা পঁচিশ মিনিট নাগাদ প্রায় গঙ্গার জলস্তর হবে 17.5 ফুট এবং সেই অনুযায়ী তার থেকেও একটু বেশি হতে পারে জলস্তর। এবং সেই অনুযায়ী কলকাতা পুরসভা লক গেটগুলো বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আদি গঙ্গার জলে এখানে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলো রীতিমতো ভেসে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে প্রায় এক হাঁটু জল রয়েছে এখানে। এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আমরা যেটা দেখছি বাড়িতে যেহেতু জল ঢুকে গেছে তারা কিন্তু এখানটা ইঁট দিয়ে আটকেছেন, ইঁট দিয়েছেন, বোর্ড দিয়েছেন, তা সত্ত্বেও বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। কি অবস্থা, অনেক খারাপ অবস্থা দেখো আমাদের। তো রাত্রিরে কি আমরা খেতে পারবো? রাত্রিরে বাচ্চা কাচ্চা নিয়ে বলো না, খাবো কি? আরেকটি বাড়ি, সেই বাড়ির ভেতরেও কিন্তু জল ঢুকে গিয়েছে। যতগুলো বাড়ি এখানে রয়েছে সব বাড়ি কিন্তু জলমগ্ন। বাড়িতে এখন উঠোনে জল জল জমে গেছে, বাড়ির উঠোনটাতে পুরো জল ভরে গেছে এখন। এটা মানে কতক্ষণ থাকবে মনে হয়? এটা যতক্ষণ জোয়ার আছে, ভাটা এসে গেলে আবার ঠিক হয়ে যাবে। আবার কি রাতে আশঙ্কা আছে? রাতে আশঙ্কা তো আছে। সব মিলিয়ে রীতিমতো সমস্যায় এই রাখালদাস আড্ডি রোডের বাসিন্দারা। ক্যামেরায় সন্দীপ সাধুকার, সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।